রাইট নাও থাকছে বলিউড অ্যান্ড সাউথ ইন্ডিয়ান বেশ কয়েকটা ইন্টারেস্টিং গসিপসের আপডেট। প্রথমেই থাকছে হৃতিক রোশনের নতুন এক ভিডিও হলো ভাইরাল, যেখানে তার লুক নিয়ে হচ্ছে অনেক প্রশংসা। এরপর থাকছে হিরোপান্থি টু এর শুটিং শুরু হতে কেন এত দেরি। সেই সঙ্গে থাকছে প্রভাসের সালার মুভিতে ভিলেন হিসেবে কে থাকতে পারে সেটা নিয়ে গুঞ্জন। অ্যান্ড ফাইনালি থাকছে তাহলে কি এবার ইয়াশ এবং রামচরণ এক সিনেমায় থাকছে। তাহলে আর দেরি না করে গসিপে চলে যাওয়া যাক। প্রথমেই আসি হৃতিক রোশনের কাছে। হৃতিক রোশনের মুভিতে যেমন ডিমান্ড, ঠিক তেমনি ব্র্যান্ড এন্ডোর্সমেন্টেও তার ডিমান্ড কিন্তু কম নয়। আর রিসেন্টলি বিয়াজো নামক একটা ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট ভিডিও হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে হৃতিকের বিয়ার্ড লুক, সোয়্যাগ, তার হেয়ার কাট সবই ছিল আউটস্ট্যান্ডিং। অ্যান্ড তার এই লুক দেখে ভক্তরাও সারপ্রাইজ। ইনফ্যাক্ট অনেকের কাছে এতটাই স্টানিং লেগেছে তার এই লুক যে কেউ কেউ বলছে হৃতিক রোশনের লুক উলভারিন সিরিজ থেকে হিউ জ্যাকম্যানকে রিপ্লেস করতে পারবে। এনিওয়েজ, এই বিয়ার্ডোতে কিন্তু এর আগে ইয়াশও এন্ডোর্সমেন্ট করেছিল। এবার আসি হিরোপান্থি টু এর কাছে। টাইগার শ্রফের হিরোপান্থি মুভির সেকেন্ড ইনস্টলমেন্ট হিরোপান্থি টু, যে মুভির শুটিং শুরু হওয়ার কথা ছিল 2020 ডিসেম্বর থেকে, বাট এখন পর্যন্ত কিন্তু এই মুভিটা শুটিং ফ্লোরে গড়ায়নি। এখন এর পিছনে রিজন করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ। প্রডিউসার সাজিদ নাজাদওয়ালা জানিয়েছে যেহেতু হিরোপান্থি টু এ টাইগার শ্রফকে খুব লার্জার দ্যান লাইফ রোলে দেখা যাবে এবং এই মুভিটা 9 দেশে শ্যুট করা হবে, দ্যাটস ওয়াই তারা অনেক দেশে এখন পর্যন্ত যে রেকি করতে পারেনি। এবং এর পিছনে রিজন করোনা ভাইরাসের নতুন ফরম্যাট। শুধু তাই নয়, এই মুভির স্ক্রিপ্টটাও একটু ডিলে হচ্ছে, এখন পর্যন্ত স্ক্রিপ্টটা পুরোপুরি কমপ্লিট হয়নি। এই মুভির স্ক্রিপ্টের জাস্ট ফিনিশিং বাকি রয়েছে এবং হোপফুলি এই মাসের মধ্যে অথবা নেক্সট মান্থের শুরুর দিকে এই ফিল্মের স্ক্রিপ্ট পুরোপুরি কমপ্লিট হবে। সাজিদ নাদিতলা আরও জানায় এই মুভির শুটিং তারা সবকিছু ঠিকঠাক থাকলে মার্চের আগেই শুরু করে ফেলবে এবং বাচ্চান পাণ্ডে যে স্ট্র্যাটেজিতে শ্যুট করা হচ্ছে এটাও হয়তো সেই স্ট্র্যাটেজিতে শ্যুট করা হবে। এখন আসি প্রভাসের কাছে। প্রভাসের হাতে যে কয়টা মুভি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সালার, যেটা একটা অ্যাকশন ড্রামা, যে মুভি ডিরেক্ট করছে প্রশান্ত নীল। এখন এই মুভির মহরত্ব হয়ে গেছে, কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে এটা রেগুলার শ্যুট স্টার্ট হবে। এখন যাই হোক, এখানে তো প্রভাসকে দেখা যাবে একটা গ্রে শেডস চরিত্রে, যেখানে সে থাকবে গ্যাংস্টার। গ্রে শেডস থাকলেও এখানে তাকে হিরোইজম ভাবে দেখানো হবে এবং তাকে শক্তিশালী হিরো হিসেবে দেখাতে হলে সেখানে পাওয়ারফুল ভিলেনও লাগবে। অ্যান্ড টলিউড ডট নেট এই সাউথ ইন্ডিয়ান নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে যে এখানে ভিলেন হিসেবে জয়েন করতে পারে বিজয় সেতুপাথি। ইয়েস, ওয়ার দ্যাট রাইট, বিজয় সেতুপাথির ভিলেনিয়াস পারফরমেন্স মাস্টার মুভিতে খুব ভালোই প্রশংসা পেয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই প্রশান্ত নীল ডিসাইড করেছেন বিজয় সেতুপাথিকেই এখানে রোল ইন করাবেন। ইনফ্যাক্ট বিজয় সেতুপাথির সালার মুভির স্ক্রিপ্টও ভালো লেগেছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে তিনি হচ্ছেন সালার মুভিতে প্রভাসের শত্রু। ফাইনালি আসি ইয়াশের কাছে। এখন আমরা কয়েকদিন আগে জেনেছিলাম কেজিএফ চ্যাপ্টার 2 পর ইয়াশ যেই প্রজেক্ট ধরতে পারে সেটা হচ্ছে ডিরেক্টর শঙ্করের একটা হিস্ট্রিক্যাল ড্রামা, এবং যেটা হবে অনেক ম্যাসিভ স্কেলে। ইনফ্যাক্ট এটাও আমরা জেনেছিলাম এই সিনেমার জন্য ইয়াশকে 4 বছর সময় দিতে হবে, তাহলে বোঝা যাচ্ছে কতটা ম্যাসিভ স্কেলে বানানো হবে এই মুভিটা। নট অনলি দ্যাট, এই মুভির ক্ষেত্রে আমরা এটাও জেনেছি এই মুভি তো প্যান ইন্ডিয়ান হবেই, অ্যাট দ্য সেম টাইম এটা হবে মাল্টি স্টারর একটা ফিল্ম, যেখানে ইন্ডিয়ান বেশ কয়েকজন বড় বড় স্টারদেরও কাস্ট করানো হবে। অ্যান্ড রাইট নাও গুঞ্জন উঠেছে যে এখানে ইয়াশের সঙ্গে কাস্ট হতে পারে রামচরণ। ইয়েস, ওয়ার দ্যাট রাইট, আর যদি এমন হয় তাহলে এবারই প্রথম ইয়াশ এবং রামচরণ একসঙ্গে, তাও আবার মেগা বাজেটের একটা হিস্ট্রিক্যাল ড্রামাতে। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।